বেঁধে আপনার সঙ্গে আমি এফডিসি গেলাম। কোনো কাজ হইল না। ছবি ভাই তার পরের সিনেমা থেকে নায়কের পার্ট ক্যান্সেল করে দিল। এত হতাশা ভাই, আমার আমার আসলে কিচ্ছু ভালো লাগছে না। আরে না দত্তরে, এত 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 হুটোপাটি করলে চলবে? এত হতাশ হলে চলবে না তো, সময়ের ব্যাপার। হাদিসে কিন্তু রয়েছে, নিরাশ হইও না, যদি তুমি মুমিন হও জয়ী তুমি হবেই, হতাশ হলে চলবে না। আর ওটা ভালো হয়েছে, ওটা আল্লাহর ইশারা। এই যে সিনেমাটাই হলো না ছবি ভাইয়ের, ঠিক আছে, একবার সিডির বাজারে ঢুকে যাবেন, আর এফডিসিতে কিন্তু চান্স হবে না। সব হতাশা টতাশা এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে। সেটা তো বুঝলাম ভাই, কিন্তু আমার দিয়ে কিছু হবি না ভাই। হা, বারবার তোতা পাখির মতো এক কথা বলবেন না তো, বিশ্বাসটা রাখুন নিজের প্রতি। আর ওটা চলে গেলে তো সব চলে গেল, ওটা রাখতে হবে। আমাকে দেখে বুঝছেন না যে কত ধরনের যুদ্ধ করছি, লড়াই করে টিকে আছি, কত অসহযোগিতা চতুর্দিকে, আমি কি ভেঙে পড়েছি? হতাশ হওয়া যাবে না, একদম যাবে না। সামনে যে সময়টা আসছে সেটা কাদের? আমাদের, আমরাই তো করবো, একদম ভাববেন না। সেটা ঠিক আছে ভাই, একটা রিকোয়েস্ট করি আপনারে, বলুন আপনি আপনার মাথার মধ্যে কিন্তু আমার রাখবেন ভাই, বুঝছেন? হ্যাঁ, ওটা বারবার বলে কেন লজ্জা দিচ্ছেন আপনাকে? ওটা তো মাথার মধ্যে সেট করা আছে, আপনার তো হবেই, নিশ্চয়ই হবে, কেন হবে না? আমি রয়েছি না আপনার জন্য। কখনো দুর্বল হবেন না, দুর্বলের উপর অত্যাচার হয়, সবল হন, শক্তিশালী হন, বুঝছেন? ওই ভাই, কাউকে তো আটকা করবেন না, বুঝছেন? সবকিছু অতিক্রম করে এগিয়ে যেতে হবে। কেউ যদি আপনার এক চড় মারবেন, আপনি দুই চড় মারবেন, চার চার দিলে আট চড় মারবেন, বারো চার দিলে চব্বিশ চার। ওই ভাই শুনুন, সাহসী হতে হবে, বুঝছেন? দুর্বল লোকদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, শক্তিশালী হতে হবে, সাহসী হতে হবে, বুঝছেন? একদম না, আপনার সাহস তো কম না। আপনি আমার পোশাক পরে এসেছেন আমার সামনে, আমার শিষ্য লালু যে আমার কথায় উঠে আর বসে, আপনি তার কথায় আমার ইউনিফর্ম পরে আপনি আমার এখানে এসেছেন আমাকে অপমান করতে? আপনি জানেন আমি আপনাকে খুন করে ফেলবো? বাঘের মতো মুখ দিয়ে গর্জন না করে নিচে নেমে আসেন, খুন করে ফেলবেন, খুন করা কিন্তু সহজ। আপনি কি যোগ্য? আপনি কি এই পোশাক পরার যোগ্য? হ্যাঁ, এই পোশাক পরার যোগ্য? দিদিকে, দিদিকে জানেন? দিদি কাকে বলে জানেন? ড্রামা ডিরেক্টর। লোকজন যদি না আসতো তাহলে আমি দেখা দিতাম, ফোন করে দেখাতাম।